পাচার মামলায় বারবার তলবের পরেও হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার বোলপুরের বাড়িতে হানা দিয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই। আজ সকালে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। দেড় ঘণ্টা জেরা করার পর গ্রেফতার করা হয় তাকে। বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী, সমস্ত গেটে তালা লাগিয়ে দেওয়া হয়, এমনকি অনুব্রত দেহরক্ষীদেরও বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। সিবিআই সূত্রে খবর, গতকাল বোলপুরের মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুব্রত মণ্ডল চিকিৎসককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছেন কিনা তা জানতে চাওয়া হয়। চিকিৎসকের বয়ান রেকর্ড করা হবে বলেও জানা গেছে। এছাড়াও কার নির্দেশে ওই সরকারি চিকিৎসক বীরভূমের জেলা তৃণমূল সভাপতির বাড়িতে গিয়েছিলেন তাও জানতে চাওয়া হবে। এর আগে অনুব্রতকে 10 বার তলব করে সিবিআই, কিন্তু নানা অজুহাতে তিনি তা এড়িয়ে গেছেন। তদন্তে অসহযোগিতার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে সিবিআই। এদিকে বারবার হাজিরা এড়ানোর প্রসঙ্গে রাষ্ট্রপতির কাছে নালিশ স্বরূপ চিঠি পাঠায় বঙ্গ বিজেপি। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু সিবিআই এর পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে বারবার গরু পাচার মামলায় হাজিরার নোটিশ দেওয়া হলেও তিনি তা এড়িয়ে যাচ্ছেন। কেলেঙ্কারি ও অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে যে চিঠি দিয়ে বুধবার অর্থাৎ 10ই আগস্ট সুকান্ত মজুমদার ও দলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন, তাতে অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লা, পরেশ অধিকারীর মতো তৃণমূলের শীর্ষ নেতাদের নাম আছে বলেও জানা যাচ্ছে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়।